বরাহনগরে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এলাকা জুড়ে। বরাহনগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্যান্টিন চালাতেন ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সুমন মাঝি। স্থানীয় সুভাষপল্লী এলাকায় অটো চালক সুমন বিশ্বাস নামে এক যুবকের সাথে ঘর ভাড়া নিয়ে থাকতো সে। বৃহস্পতিবার সকালে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। ঘটনার পর থেকে বেপাত্তা তার সাথে থাকা সেই অটো চালক যুবকটি। তার খোঁজ করছে এই মুহূর্তে বরাহনগর থানার পুলিশ। প্রতিদিনই সকাল 6:30 নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতেন সুমন মাঝি নামে ওই যুবক। এদিন তাকে বাড়ি থেকে বের হতে না দেখে ডাকাডাকি শুরু করে এলাকার বেশ কয়েকজন, তবে মেলেনি কোনো সাড়া। তারপরে খবর দেওয়া হয় বরাহনগর থানায়। এরপরে বরাহনগর থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখে সুমন মাঝি নামে ওই যুবকটি নিথর দেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবকের তার সাথে সকাল থেকেই তার কোনো খোঁজ মিলছে না, হয়তো তাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে। এমনকি তাকে বারবার ফোন করলেও তার সাথে ফোনে যোগাযোগ করা যায়নি। এরপরে সন্দেহ দানা বাঁধছে আরো যে ওই যুবককে কি খুন করে ওই অটো চালক পালিয়ে গিয়েছে, নাকি অটো চালকের সাথে কোনো ঝামেলার জেরে সে আত্মহত্যা করেছে। এই সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই অটো চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুল বেরিয়ে যায়, এবার আবার যখন রিটার্ন আসি তো একই রকমই শুয়েছিল, কোনো রকমভাবে আওয়াজ টাওয়াজ দিচ্ছে না। তারপরে আমাদের যে কমিটি ঘর তাকে ওখানে গিয়ে জানানো হলো যে এরকম ব্যাপার, আমরা কেউ ধরেও নি যাইও নি, তারপর তারা আসলে এসে পুলিশকে খবর দিল। তারপরে এখন পর্যন্ত ওরা 6 মাস থাকতে, দুটো ছেলে থাকে, দুটো ছেলে বলছে দুজনের নামই সুমন, আমি সুমন বলেই চিনি, আর ভালো নামটা আমরা জানি না। কি সুরে ভরা ছিল এই মাস সাহেব? আচ্ছা, মাস সাহেব ধরে অটো চালায়, মানে উনি যিনি অটো চালান তিনি রেখে মানে ভাড়াটা নিয়েছেন। তো তিনি 2 মাস বাদে বলেন যে আমার ভাড়াটা দিতে একটু অসুবিধা হচ্ছে, আমাদের সাথে আর একজন পার্টনার হলে ভালো হয়, তো আমার একটা বন্ধু আছে সেও আমার সাথে থাকলে ভালো হয়। তো আমরা বললাম যে একটা ডকুমেন্টস আমাদের দিয়ে দেবে, আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো আমাদের কী আছে, আমাদের ডকুমেন্টস একটা দিয়ে দেবে। রাতে ডকুমেন্টস দিয়েছে, তা ছেলেটা ISI কাজ করে, রান্নার কাজ করে, মানে ওই ক্যান্টিনের রান্নার কাজ করে। কী নামটা? সম্ভবত সুমন মাঝি, সুমন মাঝি, আমরা সুমন বলে 18-19 হবে। আজকে রোজ সকালবেলা কাজে যায়, ঘুম থেকে উঠে ডাকলেই উঠে যায়, উঠে ও ছেলেটি আগে বেরোয় যে নেই এখন বাড়িতে, সে আগে অটো চালাতে যায়, সে সকালবেলা আগে কাজে বেরোয়, তারপরে আপনার এই ছেলেটি বেরোয়, 7:30 বেরোয় এই ছেলেটি কাজে। তো আজকে 7:30 যখন ডাকা হচ্ছে, পাশের ঘরে যে আরেকজন আছেন সেও একই জায়গায় কাজ করে, সে যখন ডাকছে উঠছে না, তখন আমরা সবাই ডেকেছি উঠছে না, গায়ে হাত দিতে পারছি না, কী করে গায়ে হাত দেবো আমরা। তো যাই হোক, জিজ্ঞেস করার ডাকা ডাকাই হয়েছে, উঠিনি, তারপরে আর যা হয় পাড়া কমিটিকে খবর দেওয়া হয়। তারপর যে অটো চালাতো যে থাকতো সে কোথায় সকাল থেকে? সকাল থেকে তার ফোনে আমরা অনেক ট্রাই করেছি, নট রিচেবল বলছে, আউট অফ ওই যে ছেলেটি অটো চালায়। তার নাম সুমন বিশ্বাস। কি মনে করছেন আপনারা? মনে কি করব, এটা মানে ফোন তুলছে না বলে একটুখানি কেমন লাগছে ঠিকই, কিন্তু ওই ছেলেটিও ভালো ছেলে, আশা করি না যে এরকম ধরনের কাজ করবে, ঠিক আছে। তো এখন কি সন্দেহ হচ্ছে? সন্দেহ, ফোনটা তুললে না তুললে যা একটা মনে মতো অসঙ্গতি হয় সেটাই হচ্ছে। বরাহনগর থেকে বলরাম বসু রিপোর্ট, সঠিক বার্তা।